বিপদে ফেলবে। অল্প কিছু ঘাসও রয়েছে, যে ঘাসটা ক্র্যাকের পরেও এবার কিন্তু পুল করে দিয়েছেন। চমৎকার একটা শট দেখতে পাচ্ছি অনুভব দাস পাপন। এবার কিন্তু গ্যাপটা পেয়ে গেছেন এবং বল কিন্তু চলে যাচ্ছে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, চারটি রান। এবার কিন্তু স্কুপ শট খেললেন, ওখানে ফিল্ডার অবশ্য নেই, ফাইন লেগকে সার্কেলের ভেতর কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন ওখানে ব্যাটার। চমৎকার একটা ইম্প্রোভাইজড শট কিন্তু আমরা দেখলাম এবং একটি বাউন্ডারি কিন্তু আদায় করে নিলেন ওখানে প্রিয়াম। চারটি রান খরচ করে ফেলেছেন অনন্ত অধিনায়ক। এবার কিন্তু উঠিয়ে মেরেছেন এবং বল কিন্তু চলে গেল লং অফ দিয়ে সরাসরি সীমানার বাইরে, ফর এ সিক্স। যে পাওয়ার প্লে সেটা কিন্তু শেষ হয়ে গেছে, এই বলটা শেষ হোক তারপরে বলছি। উঠিয়ে মেরেছেন লং অনে, একজন রয়েছেন সরাসরি তার হাতে ধরা পড়েছেন এবং প্রথম উইকেটের পতন। যেমনটা বলছিলাম যে একটা উইকেট কিন্তু দরকার এবং যতক্ষণ উইকেটে ময়েশ্চার রয়েছে পেস বোলাররা কিছুটা হলেও কিন্তু সুবিধা পাবেন এবং সেই সুবিধাটা কাজে লাগানোর জন্য আবারও কিন্তু ফরহাদকে নিয়ে আসা হয়েছে। মাঝখানে দুটো ওভারের এক্সপেরিমেন্ট ছিল স্পিনে, সেটা থেকে সরে এসে এখন কিন্তু অধিনায়ক শাফিন আবারও তার স্ট্রাইক বোলারকে নিয়ে এসেছেন অ্যান্ড ফজলে রাব্বি মোকাবেলা করবেন। শর্ট বল ছিল, পুল করে দিয়েছেন স্কোয়ার অফ দ্য উইকেট, এখনও কিন্তু ফাঁকা লেগ সাইডে এবং সেখান থেকে সরাসরি বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। ফজলে রাব্বি দেখে মনেই হচ্ছে না নতুন নেমেছেন উইকেটে, প্রথম বলটা আগের ওভারে দেখেছি উঠিয়ে একটা লাফিয়ে ওঠা একটা বলকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে নেগোসিয়েট করে ছক্কা কনসেপ্ট করেছিলেন তিনি, অর্থাৎ নিজে। এবার কিন্তু টপ এজ, হোয়াট এ ব্রিলিয়ান্ট কামব্যাক শফিকুলের কাছ থেকে, লেগ সাইডে ঘোরাতে চেয়েছিলেন ফজলে রাব্বি, বিগ উইকেট অবশ্যই ম্যাজেস্টিকের জন্য বলতে হবে। ওয়ান ডাউন ব্যাটার ফজলে রাব্বি, তিনি কিন্তু ফিরে যাচ্ছেন চার বল থেকে সাত রান করে। ব্রিলিয়ান্টলি বোল্ড অবশ্যই বলতে হবে, ঝুলিয়ে দিয়েছিলেন একটা স্লিপ এখন পর্যন্ত রয়েছে। এবার কিন্তু উঠিয়ে দিয়েছেন চমৎকার একটা শট, লং অন এবং লং অফ এর মাঝখান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, একটা ফ্যান্টাস্টিক সিক্স। বলছিলাম যে একটুখানি অ্যাটাকিং ভূমিকায় অবতীর্ণ কে হবেন অনন্ত, তিনি নিজেই কিন্তু অধিনায়ক দেখিয়ে দিলেন। খুব সুন্দর একটা ফলো থ্রু ছিল, স্ট্রেট ড্রাইভ, এখন আমরা হয়তো বা কিছু বিগ শটস দেখতে পারবো। এবার কিন্তু চমৎকার ভাবে ঘুরিয়ে মেরেছেন, হোয়াট এ ব্রিলিয়ান্ট শট বায়েজিৎ, ফ্যান্টাস্টিক শট বলতেই হবে। অফসাইড, অফসাইডের বলটা, অফ স্টাম্প এবং মিডল স্টাম্পের উপর ছিল বলটা, স্কোয়ার লেগের দিকে বিশাল একটা গ্যাপ রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু একটুখানি সামনের পাটা অফ স্টাম্পের বাইরে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে ফিকুর ওভারে শেষ বলটা নিয়ে আসছেন, একটুখানি খরুচে হয়ে গেছেন, আবারও কিন্তু উঠিয়ে মেরেছেন, তবে এবার কিন্তু ধরা পড়লেন মিড উইকেট বাউন্ডারিতে, মনার হাতে কিন্তু ধরা পড়লেন বায়েজিৎ। শেষ হাসিটা মিরাজের মুখেই ফুটবে, ব্যথা পেয়েছেন কিন্তু কিছুটা ওখানে সামির, মোহাম্মদ সামির মনা ছিলেন ডিপিন্ড উইকেট, আবারও কিন্তু আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি শটটা ভালো ছিল কিন্তু যেমনটা বলছিলাম যে মাশফিকুর মিরাজ আবারও কিন্তু উঠিয়ে মেরেছেন, ক্যাচ ইট ইজ দ্য কল, আটটা রান খরচ করে ফেলেছেন মাশফিকুর মিরাজ। ওভারের পরের বল আবারও কিন্তু উঠিয়ে মেরেছেন, এবার একেবারে ক্লিন হিট মিড উইকেটের উপর দিয়ে সরাসরি সীমানার বাইরে, ড্রেসিং রুমে পাঠিয়ে দিয়েছেন বলটা। ইতিমধ্যে কিন্তু শত রানের গন্ডিও পেরিয়ে গেছে ম্যাজেস্টিক এবং এই ছয় যেন শত রানের যেই গন্ডি পেরোনো সে ব্যাপারটাকে সেলিব্রেট করলেন, চল্লিশ রানে অপরাজিত। এবার কিন্তু চমৎকার পিক আপ শট, স্কোয়ার লেগ দিয়ে এক বাউন্সে সীমানার বাইরে, হোয়াট এ ফিফটি ফ্রম ক্যাপ্টেন অনন্ত সিদ্দিকি।
চমৎকার ক্যাপ্টেন্স নক অবশ্যই বলতে হবে। রিপ্লেতে আবার যদি দেখি আমরা খুব সুন্দরভাবে ফ্লিক অফ দ্য রিস্ট এবং সেখান থেকে কিন্তু স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে একটা বাউন্সে হবে কিনা। এবারও কিন্তু উঠিয়ে মেরেছেন, ক্যাচ ইট ইজ দ্য কল এবং ধরা পড়লেন অনুভব দাস পাপন। ফিল্ডিং করছিলেন লং অন অঞ্চলে, একটুখানি ডান দিকে দৌড়ে আসতে হয়েছে, এবার আর জীবনটা পাবেন না অনন্ত। ফিরে যাচ্ছেন একটা চমৎকার ইনিংস খেলে, 40 বল থেকে 51 রান করে ফিরে যাবেন তিনি। মাশফিকুর খরচ করেছেন এখন পর্যন্ত আকিব ওভারের পরের বল, এবার কিন্তু হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ। রয়হান কিছুটা আনলাকি ভাবতে পারেন নিজেকে, কিন্তু আকিব ওয়াও ফলো থ্রুতে ছিলেন, বাঁ হাতে ক্যাচটা ধরেছেন, ব্রিলিয়ান্ট রিফ্লেক্স ক্যাচ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আর এসে নতুন একজন বোলার ইন্ট্রোডিউস করা, ডান হাতে মিডিয়াম বোলার, ডাউন দা উইকেট এসে উঠিয়ে মেরেছেন একটা বাউন্সে বল, কিন্তু চলে গেল মিড উইকেট দিয়ে সীমানার বাইরে, 4টি রান। মাহবুবুল আলম রবিন, তার কথা বলছিলাম, মূলত পেস বোলিংটাই স্বচ্ছন্দের সাথে করে থাকেন, ডাউন দ্য উইকেট এসে কিন্তু খুব সুন্দরভাবে বলটা গ্যাপে, আবারও কিন্তু ডাউন দ্য উইকেট এসে উঠে মেরেছেন এবং একই জায়গায় ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে গেল বল সীমানার বাইরে, 4-6। যেমনটা বলছিলাম ইনিংস এর এই পর্যায়ে 16তম ওভারে এসে একেবারে নতুন একজন বোলারকে ইন্ট্রোডিউস করাটা, সেটা আসলে কতটুকু যুক্তি আছেন, তিনি আরো মারতে চাইবেন অবশ্যই। এবার কিন্তু আপিল, আম্পায়ার কিন্তু আঙুলটা তুলে দিলেন, LBW-র ফাঁদে আটকা পড়লেন, ব্লক হোলের দিকে বলটা ফেলেছিলেন, সেখানে বাতাসে কিছুটা সুইং করেছে এবং সেখানেই বিভ্রান্ত হয়েছেন মাহবুবুল আলম। মালিক মোহাম্মদ শাকিল নতুন ব্যাটার হিসেবে নেমেছেন, এবার কিন্তু টপ এজ হয়ে বোলার নিজেই কল করেছেন আকিব এবং তিনি কিন্তু বলটা ধরে ফেলেছেন, আশফাক ফিরে যাবেন, মাত্র একটা রান করেছেন তিনি, সপ্তম উইকেটের পতন ম্যাজেস্টিকের 128 রানের মাথায়। রিপ্লেতে যদি আমরা দেখি, বলছিলাম যে ফিল্ড পজিশন দেখে বোঝা যাচ্ছিল না যে স্ট্রেইট লাইনটা ধরবেন নাকি শর্ট বল করবেন, গুড লেন্থে ছেড়ে দিয়েছিলেন, লং অন রয়েছে, হোয়াট এ শট, হোয়াট এ মাইটি হিট, ও মাই গুডনেস, প্রথম বলটা পাঠিয়ে দিলেন ভালো, 24 দুই উইকেট তুলে নিয়েছেন। এবার কিন্তু ব্যাকহ্যান্ড একটা স্লোয়ার ডেলিভারি লেকচারে ঘুরিয়ে দিয়েছেন এবং বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4-6, 10টা রান শেষ দুই বলে খরচ করে ফেলেছেন আকিব, স্পেলটা শেষ করবেন 28 রান দুই উইকেট 4 ওভার থেকে 139 7 উইকেটে, শেষ বলটা এখনো বাকি রয়েছে, একটা অতিরিক্ত রান খরচ করেছেন। এবার কিন্তু ব্যাটার ফেসটা ওপেন করে দিয়ে ওয়াও, হোয়াট এ শট, গোলাম মোস্তফা অন ফায়ার, শেষ বলটা থেকে আরেকটা বাউন্ডারি, শেষ তিনটা বল থেকে 14 রান, শরণ ওভারের শেষ বলটা নিয়ে আসছেন, এবার কিন্তু উঠিয়ে মেরেছেন, লং অফ রয়েছেন, তিনি দৌড়াচ্ছিলেন তবে সেভাবেই দৌড়ে দৌড়ে বাউন্ডারির বাইরে থেকে বলটা কুড়িয়ে আনতে হবে, হোয়াট এ শট, 4টা রান দিয়ে ওভারটা শেষ হবে, 150 পেরিয়ে গেছে স্কোরটা ম্যাজেস্টিকের, 7 উইকেট হারিয়ে 152 18 ওভারের খেলা শেষে। হেভিলি কভার্ড একটা এরিয়া অফ সাইডে, খুব সুন্দরভাবে একটা কভার ড্রাইভ কিন্তু করে দিয়েছেন, ফ্যান্টাস্টিক ফিল্ডিং ওখানে এবং ভালো ফলো আপ করেছে গিয়ে, চমৎকারভাবেই ফলো আপটা করেছেন, যার কারণে বাউন্ডারিটা অবশ্যই কনসিড করতে হয়নি। আবারও যদি আমরা ফিল্ডিং এফোর্টটা দেখি, মিড অফে দাঁড়ানো ফিল্ডার আসছেন, 4টা বল থেকে 4 রান দিয়েছেন এখন পর্যন্ত, এবার কিন্তু উঠিয়ে মেরেছেন মিডনের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে,
প্রথম বাউন্ডারি এই ইনিংসে কিংসম্যানের পক্ষে। একেবারেই কিন্তু স্লটে পেয়ে গিয়েছিলেন বলটা, আবারও যদি আমরা রিপ্লেতে দেখি যথেষ্ট রুম ছিল। বুল আলম রবিন ওভারের শেষ বলটা শর্ট বল ছিল, বুল করে দিয়েছেন স্কোয়ার লেগের উপর দিয়ে, বল চলে গেল এক বাউন্সের সীমানার বাইরে, চারটি রান। বল করাটা খুব বেশি জরুরি, তেমনটা করতে ব্যর্থ হয়েছেন এখন পর্যন্ত রবিন। আবারও কিন্তু একটা শর্ট বল দেখলাম, আবারও কিন্তু বুল করে দিয়েছেন এবং মিড উইকেটে কোনো প্রোটেকশন নেই, বল কিন্তু চলে গেল আবারও সীমানার বাইরে, আবারও চারটি রান। এবার আসলো মোহাম্মদ হেদায়েতের ব্যাট থেকে এই চারটা রান। যেমনটা বলছিলাম যে শর্ট বল করছেন, আমরা প্রথম ওভারেও দেখেছি শর্ট বলে কিন্তু পানিশড হয়েছেন মাহবুব আলম রবিন, এবারও কিন্তু তাই দেখছি, দিয়েছেন তিন বল থেকে এখন পর্যন্ত। ফ্লাইটের ডেলিভারি এবং বোল্ড, ইয়র্ক হিমসেলফ হেদায়েত ফ্লাইটে বিভ্রান্ত হয়েছেন, এন্ড দ্য বল টুক এজেস টু রিচ দ্য ব্যাটার। আবারও যদি আমরা রিপ্লেতে দেখি কোন রকম ফিট মুভমেন্ট ছিল না, পুরোপুরি পরাস্ত হয়েছেন কিন্তু ফ্লাইটে, কিন্তু 170। এবার কিন্তু ফুল টস পেয়ে গেছেন, তবে পানিশ করতে পারেননি, উল্টো আউট হয়ে ফিরে যাচ্ছেন। একেবারেই মিস হিট একটা শট বিদ্যুতের কাছ থেকে। রয়হান আহমেদ ছিলেন লং অন ফিল্ডারে এবং সেই জায়গায় সহজ একটা ক্যাচ কিন্তু তুলে ধরেছেন। ফ্লাইটের ডেলিভারি ছিল ফর বল, এবার কিন্তু উঠিয়ে মেরেছেন এবং বল সাইড স্ক্রিনে, একেবারে স্ট্রেট অ্যাজ এ ন্যারো। মাত্রই বলছিলাম যে অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাটে তেমন ঝড় দেখছি না ম্যাজেস্টিকের ব্যাটারদের, জানি না সামির আমার কথাটা টেলিপ্যাথিক ওয়েতে শুনে ফেললেন কিনা। ওয়াট এ শট, সিমের উপর আঙুলটা একদম সোজা করে 9.36। রয়হান কন্টিনিউ করছেন, ঘুরিয়ে মেরেছেন, উড়িয়ে মেরেছেন বাতাসের সাথে সাথে, বল কিন্তু চলে গেছে মিড উইকেটের উপর দিয়ে, একেবারে ড্রেসিং রুমে পাঠিয়ে দিয়েছেন বলটা। ওয়াট এ শট, ওয়াট এ সিক্স সামিরের ব্যাট থেকে। রয়হান আবারও কিন্তু দেখছি ডান হাতে অফ স্পিনার, একেবারে স্লটে পেয়ে গিয়েছিলেন বলটা সেখানে। রয়হান এই মুহূর্তে এবং বল, যেমনটা বলছিলাম ওভারটা পুরোপুরি নিজেদের নামে করে নিল ম্যাজেস্টিক। হোয়াট এ ব্রিলিয়ান্ট ডেলিভারি উইথ দ্য আর্ম, বলটা কিন্তু ভেতরের দিকে ঢুকেছিল, ব্যাকফুটে গিয়ে অফসাইডে খেলতে চেয়েছিলেন, দ্যাট ওয়াজ দ্য রং চয়েস অফ শট ফ্রম আকিব। এবং রয়হান শেষ হাসিটা হাসলেন, ওভারের শুরুটা যেখানে ছিল ছক্কা, শেষটা হলো ব্যাটসম্যানের অক্কা, তৃতীয় উইকেটের পতন 74 রানের মাথায়। একটা স্লগ শট খেলেছেন পেলে, তারা হয়তো বা বলে বলে একটা করে সিঙ্গেল বের করার চেষ্টা করবেন, এবং অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়েই কিন্তু ফিরে যাচ্ছেন হিউজ উইকেট মোহাম্মদ সামির। ও হোয়াট এই ডেলিভারি, হোয়াট এ ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দিয়েছেন, টার্নের জন্য খেলেছিলেন ওখানে অনুভব, তবে সেই টার্নটা করেনি, বিট হয়েছে আউটসাইড এজ। আগের ওভারে 12 রান, তবে এই ওভারে বায়েজিদ 4 রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছেন 14 ওভারে 110, 5 উইকেটে। এবার মিড অফে নিয়ে আসা হয়েছে এবং লং অনকে পাঠিয়ে দেওয়া হয়েছে সার্কেলে, সেদিকে কিন্তু উঠিয়ে মেরেছেন, উড়িয়ে মেরেছেন, পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। ওয়াট এ শট, অনুভব দাসের ব্যাট থেকে একটি ছক্কা। আবারও যদি রিপ্লেটা দেখি আমরা, হ্যাজ হি ডান, বলছিলাম 16টা রান এই ওভারে চলে এসেছে, এন্ড আউট, কটন বল হয়ে ফিরে যাচ্ছেন আসানুল হাই শরণ। এবং নবম উইকেটের পতন 134 রানের মাথায়, প্রিয়াম অ্যারন দ্য উইকেট আসছেন আউটসাইড এজ, এবং বল চলে যাচ্ছে থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে, চারটা রান কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে শোয়েবের ব্যাট থেকে সেই চারটা রান। এবং শোয়েব কিন্তু চেষ্টাটা করছেন,
আমরা কিন্তু দেখছি যে এমন তিনি কিন্তু পরে দৌড়ে গিয়ে বলটা আটকে দিয়েছেন, আবারও কিন্তু ঘুরিয়ে দিয়েছেন এবং এবার কিন্তু স্কোয়ার লেগটা ফাঁকা, বলটা চলে গেছে আবারও বাউন্ডারির বাইরে, চারটি রান এবং এই চার রানের সুবাদে 150 কিন্তু পূর্ণ হয়ে গেছে কিংসম্যানের 152। এরপরেও কোনো সমস্যা নেই, এক বলে 12 রান দরকার। এবার টপেজ উপরে উঠে গিয়েছে বাইজিদ, হোয়াট এ ক্যাচ, হো হোয়াট এ ক্যাচ, ফ্যান্টাস্টিক একটা ক্যাচ, পেছন দিকে দৌড়ে গিয়ে তিনি কিন্তু খুব অসাধারণ একটা ক্যাচ ধরেছেন মাথার উপর দিয়ে পেছন দিয়ে দৌড়ে এসে। Oh,